আমরা গরমের দিনে রাস্তায় বের হলে ঠান্ডা কিছু না কিছু খেয়ে থাকি, যেমন মাজা, স্প্রাইট, থামস আপ, কোকাকোলা, এরকমই বহু কিছু কেমিক্যালযুক্ত ড্রিঙ্কস। বর্তমানে এখন ট্রেন্ডিং চলছে থামস আপ আর হারপিকের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো দিয়েই নাকি বাথরুম পরিষ্কার করা যায়। তাহলে একবার ভেবে দেখুন, ওই থামস আপ খাওয়ার ফলে আমাদের পেটের কী অবস্থা হয়। এই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অরিজিনাল চোখে দেখে সব রকম ফলের জুস তৈরি করার দোকানে। এখানে আম থেকে শুরু করে কমলালেবু, মাল্টা, মৌসুমি, গ্রিন অ্যাপেল, বেদানা, আঙুর ফল, এই রকম বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করা হয়। এই দোকানটাতে আপনি যে ফলের জুস খেতে চাইবেন সেই জুস খেতে পারবেন। মাথার উপর প্রতিদিন 40-42 ডিগ্রি তাপমাত্রা পড়ছে, শরীরের মধ্যে গ্লুকোজের অভাব হয়ে যাচ্ছে। প্রতিদিন কেমিক্যাল না খেয়ে এই সমস্ত ফলের জুস খাওয়ার চেষ্টা করুন, বিশ্বাস না হলে একবার খেয়েই দেখুন, তাহলেই সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। এই সমস্ত জুস খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে আপনাদের শরীরে এনার্জি চলে আসবে। এই দেখুন, এত কথা বলতে বলতে এই দোকানটা কোথায় সেটাই বলা হলো না। বহরমপুর ওয়াইমের মাঠের ঠিক সামনে এই দোকানটা অবস্থিত। এই দোকানটিতে প্রতিদিন মানুষ ভিড় করে আর প্রচুর পরিমাণ ফলের জুস খায়। আমরা এখানে মিক্সিং জুস অর্ডার করেছি, প্রায় 5-6 রকমের ফল দিয়ে এই জুস তৈরি করা হবে। এই দোকানের সামনে গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে এত সুন্দর সুগন্ধি পাবেন যে আপনার মনটাই ভরে যাবে। পয়সা নষ্ট করে বিষাক্ত কেমিক্যালযুক্ত স্প্রাইট, থামস আপ, মাজা না খেয়ে এই সমস্ত ফলের জুস খাওয়ার চেষ্টা করুন। শহর এলাকা হোক বা গ্রাম এলাকা, প্রতিটি জায়গাতে কিন্তু ফল কিনতে পাওয়া যায়। এই রকম ফলের দোকান যদি আপনার কাছাকাছি এলাকায় না পান তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি ফল কিনে নিয়ে খেতে পারেন। থামস আপ, স্প্রাইট, কোকাকোলা এই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য হাইড্রক্সাইড ব্যবহার করা হয়, তাছাড়া প্রচুর পরিমাণে চিনির ব্যবহার করা হয়। আপনি যদি এই ধরনের জুসগুলো খান তাহলে অতিরিক্ত কার্বন থাকার কারণে আপনার শরীরে আরও গরম বেড়ে যাবে। চিনির পরিমাণ অতিরিক্ত থাকার কারণে সুগার কন্ট্রোল হারাবেন। তাছাড়া এই সমস্ত জুস আপনার কিডনির প্রচুর পরিমাণে ক্ষতি করে। বাঁচতে হলে জানতে হবে আমরা কী খাচ্ছি আর আমাদের কী উপকার হচ্ছে আর কী ক্ষতি হচ্ছে। আমরা প্রতিদিন না জেনে শুনে অনেক কিছু খেয়ে ফেলছি। এখন থেকে প্রতিটা জিনিস খাওয়ার আগে অবশ্যই একবার ভাববেন এটা খাওয়ার ফলে আপনার কী হতে পারে। আমাদের উদ্দেশ্য হলো একটাই, এই তীব্র গরমের মধ্যে আপনাদেরকে বাঁচানো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর কোনো কিছু বিষয় যদি আপনাদের বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।